সেদিন একজন সাইকেল চুরি করেছে, চোর ধরা পড়েছে, ওরে পিটাচ্ছে। একজন বলছে এই পিটাস কেন, ভাই পরে পিটাচ্ছে, ভাই পরে পিটাচ্ছে, ভাই পর চুরি করেছে। মেয়ে মানুষ কি জানো নাম, কি নাম জানো, ওই যে লাগাও সায়নী, লাগা কোন জায়গায় লাগাবে, কি লাগাবে, ওই বিটি করিছে কি আমাদের শিবলিঙ্গে কন্ডম পরে। ও জেলে যাবে যাবে যাবে, কেউ ঠেকাতে পারবে না, শিবলিঙ্গে কন্ডম পরেছে, তার মানে জীবনে ওর বহু কন্ডম পরানোর অভ্যাস আছে। আরে আমাদের ঢাকা পাড়া বনগা নিশিকান্ত নামে একটা মানুষ ছিল, বাংলা টাকা বানাত, ওই ভোটের কোলে বসে বসে বলতো, দাদা টাকা ভাঙাবেন, দাদা বাংলা টাকা ভাঙাবেন, দাদা বাংলা টাকা ভাঙাবেন। একদিন ওর নিজির বাবা গেছে সামনে দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, ওর বাবারে কয় দাদা বাংলা টাকা ভাঙাবেন, ওর বাবা কয় হ্যাঁ নিশি ফোর্স কি, কয় বাবা অভ্যেস হয়ে গেছে এই জন্যই বের হয়ে গেছে। ওর কন্ডম পরাতে পরাতে বহু বহু পুরুষকেও কন্ডম পরিয়েছে মনে হয়, তাই না হলে শিবলিঙ্গে কেন কন্ডম পরালো, এই বোধ কোথা থেকে পেল। তোমরা সকাল সকাল যাও নিজের ভক্তি সবাই দাও, তোমরা সকাল সকাল বনের ভোটা কি কাহা, কেড়ে নিতে হারানোর দরকার, কেন জনগণ
সবাই মিলে আমরা এবার সরে বের তারাবো, আমার প্রতিদিন স্বপ্ন সোনার বাংলা গড়ব, আমরা সোনার বাংলা গড়ব, হরি আমরা সোনার বাংলা গড়ব, হরি বলো হরি বলো। একটা কথা জেনে রাখবেন, যদি চেষ্টদাতার মেয়ে নিয়ে বিহারে যেতে পারে, যদি চেষ্টদাতার মেয়ে নিয়ে বিহারে যেতে পারে, ভাইপো আর ওই পিসি যাবে জানি দুই দিন পরে, যাবে জানি দুই দিন পরে, তার একটা একটা মেয়ে মানুষ কি জানো নাম, কি নাম জানো, ওই যে লাগাও সায়নী করেছে কি আমাদের শিবলিঙ্গে কন্ডম পরে, ও জেলে যাবে যাবে যাবে, কেউ ঠেকাতে পারবে না, শিবলিঙ্গে কন্ডম পরেছে, তার মানে জীবনে ওর বহু কন্ডম পরানোর অভ্যাস আছে। আরে আমাদের ঢাকা পাড়া বনগা নিশিকান্ত নামে একটা মানুষ ছিল, বাংলা টাকা বানাত, ওই ভোটের কুলে বসে বসে বলতো, দাদা টাকা ভাঙাবেন, দাদা বাংলা টাকা ভাঙাবেন, বাংলা টাকা ভাঙাবেন। একদিন ওর নিজের বাবা গেছে সামনে দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, ওর বাবারে কয় দাদা বাংলা টাকা ভাঙাবেন, ওর বাবা কয় আনিসি ফোর্স কি, কয় বাবা অভ্যেস হয়ে গেছে এই জন্যই বের হয়ে গেছে। ওর কন্ডম পরাতে পরাতে বহু বহু পুরুষকেও কন্ডম পরিয়েছে মনে হয়, তাই না হলে শিবলিঙ্গে কেন কন্ডম পরালো, এই বোধ কোথা থেকে গেল, ও যাবে না জেলে, গেল বলে বাবা শিবলিঙ্গ।